দশই মার্চ তৃণমূলের জনগর্জন সভাকে ভয় পেয়েছে বিজেপি এবং কর্মীদের কলকাতায় আনার জন্য বিশেষ ট্রেনের যে আর্জি সেই আর্জিও খারিজ করা হয়েছে এমনই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্রিগেড চলো জনগর্জন সভার দারুণভাবে প্রস্তুতি চলছে উনত্রিশে ফেব্রুয়ারি যারা বঙ্গের উত্তর দিক দিয়ে আসবেন তো তার জন্যে বিশেষভাবে দুটি ট্রেন নেওয়া হয়েছিল এবং যেমন হয় রীতি মেনে আইআরটিসি কে লেখা হয়েছিল গ্রুপ জেনারেল ম্যানেজারকে এরকম দুটি ট্রেন দরকার এই দুটি ট্রেনে করে আলিপুর আলিপুরদুয়ার থেকে আসবে শিয়ালদা অব্দি এবং আরেকটি নিউ কোচবিহার থেকে আসবে শিয়ালদা অব্দি ফাইনাল যে চিঠিটা এসে গেছে এবং তাতে বলাই হচ্ছে যে যে বুকিংটা আপনারা করেছিলেন এই দুটি ট্রেনের জন্যে সেই ট্রেনটা আমরা আর দেব না এটা আমরা দিতে পারবো না বলে তারা লিখে নিয়েছেন সুতরাং ভারতীয় জনতা পার্টি এবং এই কেন্দ্রীয় সরকার মানরেগা টাকাটা বন্ধ করে দেয় গরিবের ঘর তৈরি হবে বন্ধ গরিব মানুষ বঞ্চিত মানুষ ট্রেনে উঠবেন বন্ধ ট্রেনে উঠে দিল্লি যাবেন যে প্রতিবাদের সভা ছিল মাননীয় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লি গিয়েছিলাম। তার জন্য যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই ট্রেন বন্ধ আর যতই চেষ্টা করুক না কেন তখনও যেমন বাসে করে গেছিল এই বঞ্চিত লাঞ্ছিত যারা অবস্থায় তারাও কিন্তু দিল্লি পৌঁছে গেছিলেন প্রতিবাদ জানিয়েছিলেন গর্জন দিল্লিতে হয়েছিল এবং গর্জন ব্রিগেডেও হবে আগামী দিনে গান করা তার ভঙ্গিময় এবং যার স্ক্রিপ্ট এবং লিরিক্স লজ্জা লাগছে ওই ভিডিওগুলো চলছে হচ্ছে যে বাঙালি নারীর সম্বন্ধে তাদের কি ধারণা এই সমস্তগুলো অত্যন্ত ভয়ানক হয়ে যাচ্ছে আজকের দিনেও দেখি যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গতকালকে এনজিও গঠিত একটা মিশন তারপর আজকেও দেখি এস কমিশন আপনারা তো যাচ্ছেন কিন্তু এই যে এই বিভিন্ন কমিশনগুলো এইগুলোকে দেখছে না কেন সুতরাং কোথাও না কোথাও আমাদের যে রুটসগুলো আছে খুব শক্তপক্ষ আছে আমরা নারী শক্তি কিংবা নারীকে সম্মান করি এই প্রথম লিস্টে আপনি দেখুন এরা কি তেত্রিশ পার্সেন্ট করবে যে নামগুলো ঘোষিত হয়েছে তার মধ্যে চোদ্দো পার্সেন্টেরও কম নাম রয়েছে মহিলাদের তাহলে আমি আমাদের বক্তব্য যে পবন সিংকে তারপর তো গর্জন হলো একটা মিনি গর্জন দেখলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরশুদিন গর্জন হলো লোকটা বাধ্য হলো প্রত্যাহার করতে তারপরে আংশিকভাবে যেই সমস্ত যারা ওই সিং সিংয়ের কাছের লোক ছিল বন্ধু ইত্যাদি তারা যে ওর সম্বন্ধে বলছে কিন্তু এই যে বলছে যেগুলো এই যে নারী প্রতি অবমাননা চরম অপমান কিংবা যেভাবে দৃশ্যগুলো দেখেছি বিজেপি এটা নিয়ে কি বলছে কারণ প্রথম লিস্টে কিন্তু আপনি নাম দিয়েছেন তিনি প্রত্যাহার করেছেন সেটা তো পরে হয়েছে আপনি কিন্তু লিস্টে নাম দিয়েছিলেন তাহলে এটাই কি দেশের ভবিষ্যৎ যে যে ধর্ষণ করে তাহলে সে টিকিট পাবে যে বাংলার সম্মান বাংলার বাংলার নারীর বিরুদ্ধে বলবে সেটি টিকিট পাবে যে যত বাংলার সম্বন্ধে বিদ্রুপ করবে কটুক্তি করবে কালী করবে বদনাম করবে সে তত বিজেপির সিঁড়ি দিয়ে উঠে যাবে এটাই তো বিজেপি এই আমদানিটা যেটা ওরা করার চেষ্টা করছে বাংলায় এটাকে বন্ধ করতে হবে আমার বিজেপি যে অত্যন্ত একটা নারী বিদ্বেষী দল মিশো জিনিস সিং সিংয়ের ঘটনাটা সেটা প্রমাণ করে আমার ধারণা জেনে বুঝে পবন সিং এর এই ভিডিওগুলো খুব আনপপুলার কিছু নয় এগুলো ইউটিউবে চাইলেই আপনারা দেখতে পাবেন তাহলে এটা জেনে বুঝে যেখানে বাঙালি মেয়েদের সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করা বাঙালি মেয়েদের নিয়ে হাসি তামাশা করা বাঙালি মেয়েদের ছোট করা এই ধরনের গান বাজনা যিনি করেন তাকে বাংলায় টিকিট দেওয়া এটা একটা অবিশ্বাস্য ঘটনা তারা এখন লড়াতে চাইছেন কি চাইছেন না পরবর্তী ক্ষেত্রে বেগতিক দেখে পিছু হতে চাইছেন কিন্তু তাদের মূল মানসিকতাটা পবন সিংকে আসানসোলে টিকিট দেওয়ার মধ্যে দিয়ে স্পষ্ট প্রতিফলিত হয়